হচ্ছে সুলতানা কামালের একটি বক্তব্য আমাকে আসলে ভীষণ অবাক করেছে, বিস্মিত হয়েছি আমি। এই সুলতানা কামাল একটি বক্তব্যে তিনি বলেছেন যে জামালপুরের ডিসির কথা নিচ্ছে, এতক্ষণে আপনারা জানেন যে জামালপুরের ডিসি, তিনি তার অফিসের যে পিওন আছে একটি মেয়ে মহিলা আর কি, তার সাথে অনৈতিক সম্পর্ক করেছেন এবং সেটি করেছেন কোথায়, তার নিজেরই সরকারি চেম্বারে বসে, চেম্বারের পিছনে একটি জায়গা করেছেন, অন্দরমহল বানিয়েছেন আগের দিনে রাজা বাদশার মতো, তো সেখানে তিনি বিভিন্ন মেয়েদের নিয়ে যেতেন এবং অনৈতিক কার্যক্রম করতেন, এমনটি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। যদিও ভিডিওতে একটি মেয়েকে দেখা যায় যিনি ওই অফিসের এই সাধনা নামের একটি মেয়ে, তো ইতিমধ্যেই বিচার হয়েছে, তাকে ওএসডি করা হয়েছে এবং তার বদলে আরেকজন নতুন ডিসি ওখানে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারকে অবশ্যই স্যালুট করা যায়, ধন্যবাদ দেওয়া যায়, এরকম একটি কাজ করেছেন। কিন্তু সুলতানা কামাল কি বললেন, সুলতানা কামাল বলবেন যে পারস্পরিক সম্পর্কে যদি এই ধরনের কাজ হয় সেখানে দোষের কিছু নেই, বরং এই ভিডিও যারা ছড়িয়েছে, যারা প্রকাশ করেছে বা যারা সমালোচনা করেছেন তারাই নাকি আসলে দোষী। এখন কথা হচ্ছে যে সুলতানা কামালদের নিজেদের এই ধরনের ভিডিও আছে কিনা, সেই সংখ্যা থেকে এটি বলেছেন কিনা, এরকমটি সামাজিক গণমাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে সুলতানা কামাল তো একজন শিক্ষিত মহিলা, তিনি তো নিজেকে সবসময় অনেক শিক্ষিত দাবি করেন এবং বাংলাদেশে যে গোল টেবিলগুলো হয়, যেই বুদ্ধিজীবীদের নিয়ে যে বিভিন্ন সেমিনার সভা হয়, সেখানে সুলতানা কামালকে আমরা দেখি কপালে একটা বড় টিপ লাগিয়ে সুন্দর করে শাড়ি পরে সেখানে বসে বসে সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, নিজেকে অনেক এলিট শ্রেণীর লোকজনের সাথে তিনি চলাফেরা করেন। কিন্তু সেই সুলতানা কামালকে আসলে শিক্ষিত সুলতানা কামাল, আপনি অনেক শিক্ষিত মানুষ বলে আপনি দাবি করেন, আপনি অনেক লেখাপড়া করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি যার পরেই একজন অশিক্ষিত, একেবারে মূর্খ লেভেলের লোক। কারণ আপনি কি করে ভাবলেন যে একজন পিয়ন, একজন ডিসির সঙ্গে যে শারীরিক সম্পর্কটি করেছে সেটি একবারে কোনো রকম দুজনের পারস্পরিক মিলনের কি পারস্পরিক সম্পর্ক করে হয়েছে? এখানে অবশ্যই এখানে একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার ছিল। একজন পিয়নকে ডিসি যখন বিছনায় নিয়ে গেছে, এর আগে তাকে এর বিনিময়ে অনেক কিছু দিতে হয়েছে, আর বিছনাটা কিন্তু সে তার নিজের বেডরুমে নিয়ে যায় নাই, সে নিয়ে গেছে সরকারি বাস, সরকারি যেই অফিস তার, সেই অফিসের যে ভাড়া আমরা জনগণ দিয়ে থাকি সেই অফিসের এক অংশে তিনি। এখন তো এখানে একজনের ছবি আমরা দেখেছি, এরকম পারস্পরিক সম্পর্ক তিনি কতজনের সঙ্গে করেছেন সেটিও কিন্তু আমরা জানি না। সুলতানা কামাল, আপনি যেটি করেছেন এই কাজকে সমর্থন করে আপনি কিন্তু একটি যে নিজে এই ধরনের কাজকে সাপোর্ট করেছেন, মানে এরকম পারস্পরিক সম্পর্ক আপনার কারো কাছে ছিল কিনা সেটি আমরা আসলে জানি না, কিন্তু এই ধরনের কাজ আমাদের মুসলমানদের বিবাহ বহির্ভূত এই ধরনের অনৈতিক সম্পর্কগুলোকে সম্পূর্ণ হারাম করা হয়েছে, সুতরাং এটিকে অবশ্যই সমালোচনাযোগ্য। জানেন যে বাংলাদেশের যে আইন আছে সেখানে এবং বাংলাদেশের একজন মুসলমানদের জন্য যে ধর্মীয় আইন আছে সেখানেও কিন্তু বলা আছে যে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক এটি সম্পূর্ণ অন্যায়, আর বাংলাদেশ সরকারের যে আইন আছে আপনার যদি স্ত্রী থাকা অবস্থায় আরেকজন নারীর সাথে এই ধরনের অনৈতিক কাজ করেন এটিও একটি শাস্তিযোগ্য অপরাধ, এবং এ নিয়ে অনেক মামলা মোকদ্দমা হচ্ছে পরকীয়ার কারণে, অনেকের সংসার ভাঙছে, অনেক মেয়ে, অনেক মেয়েদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, এবং নারী নির্যাতনের অন্যতম কারণ হচ্ছে পরকীয়া, পুরুষরা অনেক ক্ষেত্রে পরকীয়া করে নারীদের নির্যাতন করে। তো এই যে নারী নির্যাতন, নারীদের বিপক্ষে গিয়ে তিনি পারস্পরিক সম্পর্কের কথা বললেন, যেই মেয়েটি ডিসির স্ত্রী তিনি একজন নারী হয়ে কী করে আরেকজন নারীর বিরুদ্ধে আসলে এই কথাটি বললেন? যদি পারস্পরিক সম্পর্কে এই ধরনের রিলেশন করার কথা থাকে তাহলে অবশ্যই ডিসির উচিত ছিল তার স্ত্রীকে তালাক দিয়ে তারপরে এই ধরনের পারস্পরিক সম্পর্ক করা। এবং আরেকটি বিষয় সুলতানা কামালকে আমি মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে সরকারি অফিস যে অফিসের ভাড়া দেয় আমার মতো সাধারণ মানুষ ট্যাক্সের পয়সায়, সেই অফিসের ফ্যান, ইলেকট্রিসিটি সব কিছুর বিল আমরা জনগণ দেই, সেই বিল কি দেই ওনাকে হেরেমখানা বানানোর জন্য, ওনাকে এখানে মিনি পতিতাতলায় তৈরি করার জন্য? এটা তো আসলে সুলতানা কামালরা নিজেরা যে অনৈতিক এই এই কাজটিতে কি তাই প্রমাণ হয় না? সুলতানা কামালদের আরও কিছু কথা মনে করিয়ে দিতে চাই, তারা সবসময় এলিট শ্রেণীর কথা বলেন, এলিট মানুষদের জন্য তারা নাকি কাজকর্ম করে থাকেন। এই যে বাংলাদেশে অসংখ্য গরিব মানুষ রয়েছে, তাদের যেই রাস্তায় ঘুমোচ্ছে, তাদের যেই
থাকার জায়গা রিসেন্টলি দেখলেন যে একটি বস্তি পুড়িয়ে দেওয়া হয়েছে, দুই সাইডে আগুন দেওয়া হয়েছিল, সেটি নিয়ে তদন্তও চলছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু সেই মানুষগুলোর যে থাকার জায়গা কারা পুড়িয়ে দেয়, এই একের পর এক বস্তি কারা পুড়িয়ে দিচ্ছে বা বস্তিতে কারা থাকছে, কেন গ্রাম থেকে মানুষগুলো শহরে আসছে, শহরের এসে কেন এত বিপদে পড়ছে, সেইগুলো নিয়ে কিন্তু গরিব মানুষদের পক্ষে সুলতানা কামালের কোনো কথা বলেন না। সুলতানা কামালের কথা বলেন না কেন রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে, কেন ফিটনেসবিহীন গাড়ি চলছে, কেন সড়কে এত মানুষ মরছে, কেন সরকারি চাকরির ক্ষেত্রে এত ঘুষ বাণিজ্য চলছে, কেন দেশে যে এত অরাজকতা চলছে, কেন বিচার সবাই পাচ্ছেন না, কেন সাধারণ নাগরিকরা তাদের যে মৌলিক অধিকার সেগুলো ঠিকঠাক মতো পাচ্ছে না, এই বিষয় নিয়ে কিন্তু সুলতানা কামালের কথা বলেন না। ওই যে শুরুতেই বলেছিলাম ভিডিও যে সুলতানা কামালরা অন্যান্য মানুষের মতোই তারা আসলে নিজেদের কথা বলতে আসেন, যে সমাজে যারা এলিট, যাদের আসলে অনেক সম্পদ রয়েছে, যাদের অনেক ক্ষমতা রয়েছে, সেই সমস্ত মানুষের স্বার্থ দেখবার জন্য সুলতানা কামালদের খুব চুলকানি শুরু হয়ে যায়। তারা আসলে ডিসিদের পক্ষে কথা বলেন, তারা সরকারের ঊর্ধ্বতনদের পক্ষে কথা বলেন, তারা সমাজের এলিট শ্রেণী মানুষদের জন্য কথা বলেন। সুলতানা কামালরা কখনই কেন একটা বস্তি পুড়ে গেল, কারা বস্তিটাকে পুড়িয়ে দিল, সেই সেই জমিটা কারা দখল করে নিবে, সেই বিষয়ে সুলতানা কামালদের কোনো মাথা ব্যথা নাই। সুলতানা কামালরা কখনোই চিন্তা করে না একটা এতিম ছাত্রের দুপুরের খাবার নেই, তার যে রান্নাঘরটা কেন ভেঙে দেওয়া হলো, সেখানে কেন আরেকটি ঘর দেওয়া হলো না, অথবা কেন সম্মতিতে ভাঙা হলো না বা দু একদিন সময় দেওয়া হলো না, এইগুলো বিষয়ে সুলতানা কামালদের কোনো কথা নেই। সুলতান বুদ্ধিজীবীদের কথা যদি আরেকটু বলি, এই বুদ্ধিজীবীরা কিন্তু বাংলাদেশ সৃষ্টির সময় তাদের ভূমিকা কিন্তু ছিল রহস্যজনক। তারা কিন্তু ঢাকায় বসেছিলেন, অর্থাৎ ঢাকায় বসে তারা কিন্তু পাকিস্তানি যে সরকারি কর্মকর্তা ছিল, এমন অনেক বুদ্ধিজীবী আছে যারা সরকারি তখন সরকারি কর্মকর্তা ছিল এবং তারা একবারে সরকার শেষ সময় পর্যন্ত পাকিস্তানি সরকারের বেতন নিয়েছিলেন, কিন্তু তারপরে তারা ঢাকায় ছিলেন। আর যুদ্ধটা কারা করেছে, যুদ্ধটা করেছে কৃষকের ছেলে, যুদ্ধটা করেছে একজন স্কুল মাস্টার, একজন ভার্সিটির স্টুডেন্ট, একজন দোকানের কর্মচারী, সাধারণ শ্রমজীবী, তারাই কিন্তু এই দেশকে স্বাধীন করে এনে দিয়েছেন, বা সেনাবাহিনীর যেই স্ট্রাইকিং ফোর্স ছিল তারাই কিন্তু দেশটাকে এই অবস্থায় এনে নিয়েছেন। রাজনীতিবিদ যারা ছিলেন তারাও শ্রম দিয়েছেন, কিন্তু এই বুদ্ধিজীবীরা কিন্তু দেশ স্বাধীন হওয়ার সময় কোনো ভূমিকা রাখেনি, বরং দেশ যখন যে স্বৈরশাসকরা যখন ক্ষমতায় আসছে এরশাদের সময়, তখন আমরা দেখেছি অনেক বুদ্ধিজীবী এরশাদের টাকায় চলছেন, এরশাদের পক্ষে কবিতা লিখেছেন, এরশাদের পক্ষে কলাম লিখেছেন পত্রিকায়। তো এই বুদ্ধিজীবীরা পরবর্তীতে যখন বিএনপি এসেছে, তখন আমরা দেখেছি যে খালেদা জিয়ার সমাবেশে গিয়ে সভা গিয়েও তারা তেল তুলে মেরেছেন, আবার তারেক রহমানকে তারা তেল দিয়েছেন, আবার এরাই যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, সেই এখন আবার আওয়ামী লীগের পক্ষে লেখালেখি করছেন, কথাবার্তা বলছেন। অর্থাৎ বুদ্ধিজীবীদের চরিত্রটা হচ্ছে কিছুটা ওই যারা শরীর ভাড়া দেয় ওই টাইপের আর কি, যে এরা আসলে শরীর ভাড়া না দিয়ে এরা বুদ্ধি ভাড়া দেয়, নিজের বিবেক ভাড়া দিয়ে তারা কার্যক্রম চলে। তো এই ভিডিও আসলে আমি আর লম্বা করতে চাচ্ছি না, এই আসলে আমার মানে খুব হতাশ হচ্ছি যে এই দেশের মানুষগুলো নিজেদের সবসময় কেন যেন ক্ষমতাবানদের পিছনে মোশা সাহেবগিরি করার জন্যই চেষ্টা করে থাকে, কেন ন্যায়ের পক্ষে আপনারা আসছেন না, কেন সত্য তুলে ধরছেন না, কেন মানুষের অধিকার নিয়ে লড়ছেন না, মানুষের কথা কেন বলছেন না, আবার ভালো ভালো কথা বলেন, এই ধরনের মানে চগলখড়ি কার্যক্রম বন্ধ করেন, অনৈতিক কাজ বন্ধ করেন, মানুষকে ভালোবাসেন, দেশের নাগরিকদের পক্ষে কথা বলেন, দেশ কীভাবে ভালো চলে সরকারকে সেইভাবে চলার জন্য সরকারকে পরামর্শ দেন, সরকারকে এমন কোনো পরামর্শ দিয়েন না যেগুলোতে সরকারি লোকজন আরও বেশি অনৈতিক কার্যক্রম করার জন্য উস্কানি পায়। আপনি আজকে ডিসিকে সাপোর্ট করলেন, আরও যে 63 জন ডিসি আছে তারা কি আরেকজন করে সাধনা রায়কে ধরে আনবে? আরেকটা ব্যাপার কেন বোঝেন না, সাধনা রায় হচ্ছেন একজন সাধনা হচ্ছেন একজন পিয়ন, কি করে ডিসির বিছনায় যায়, এর মধ্যে তো একটা বোঝাই যাচ্ছে যে এখানে পারস্পরিক সম্পর্কটা তো অসমতল, একজন পাহাড়ে রয়েছে একজন নিচে রয়েছে, তো সেখান থেকে যে পাহাড়ের চূড়ায় কিভাবে পৌঁছাইলো, নিশ্চয় তাদের মধ্যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার ছিল। আপনারা পত্রপত্রিকায় কি দেখেননি পড়েননি যে সাধনা অনেক মানুষকে চাকরি দিয়েছেন, অনেক অনৈতিক সুবিধা নিয়েছেন, যার বিনিময়ে সে বিছনায় এই যে ডিসি আছে তাকে খুশি করবার চেষ্টা করেছেন? এগুলো বুঝতে তো বিশেষজ্ঞ হওয়া লাগে না, এগুলো বুঝতে হয়, তো সেই বুঝটা আপনারা বুঝেন তাহলেই দেশটা ভালো চলবে।
যুদ্ধ পরবর্তী এই যে যে বিভিন্ন সরকারগুলো আসলো, যখন যে সরকার আসে তাদের তুষ্ট করেই বুদ্ধিজীবীরা কার্যক্রম চালিয়ে যান। এই জন্য বর্তমানে বাংলাদেশের টক শোর কোনো ভাত নেই, এই জন্য বাংলাদেশের ভিতরের পেজে যে কলামগুলো লিখতে একসময় সেগুলো এখন চলে না, সেগুলো এখন মুড়ি মুড়ি বিক্রি করা হয়। আশা করছি এই ভিডিও যারা দেখেছে আমি কিছুটা উত্তেজিত ছিলাম, ক্ষমা করবেন, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আজকে অনেক কথা বলে ফেলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই নিজগুলো ক্ষমা করে দেবেন এবং সবসময় লাইক কমেন্ট এবং শেয়ার করে আমারকে ছাপোর্ট দিয়ে দেবেন যাতে আরও বেশি বেশি আপনাদের সামনে আসতে পারি। আরেকটি কথা হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর জেনে রাখবেন ওভাইদু সবসময় আপনাদের পাশে আছে। ভালো থাকবেন, খুদা হাফেজ।